بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله عالمين اسلامیک میڈیا جوگو سرشت حقانی علماء کرام در نتون نتون علجونا پیتے آما در چینل ٹی ایکھونی سابسکرائب کرے شاتھ تھا کن السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم আজকের এই মহতী মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি প্রধান মেহমান বিশেষ মেহমান বৃন্দ মুরব্বী আনে কেরাম ওলামা একরাম ওলামা একরাম এবং এই অঞ্চল এবং অঞ্চলের বাইরের দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন শ্রেণী পেশা এবং পরিচয়ের দিনী ভাই ও বন্ধুগণ, অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ জ্ঞাপন করছি। মাত্র কদিন আগেই আমি আপনাদের এই এলাকায় পার্শ্ববর্তী একটা জায়গায় এসেছিলাম। টেকনাফে সেটা ছিল আমার প্রথম আসা, আজকে দ্বিতীয় আসা। খুবই কাছাকাছি স্থানে কাছাকাছি সময়ে আমি আবারও আসলাম। সাধারণত এতটা কাছাকাছি সময়ে এত কাছাকাছি জায়গায় আমি প্রোগ্রাম করে অভ্যস্ত নই, কিন্তু আপনাদের ভালোবাসা, আপনাদের মহাব্বত, আপনাদের দাবি, আপনাদের অধিকার রক্ষা করাটাও আমার কাছে দায়িত্ব বলে মনে হয়েছে। যা হোক, রব্বুল আলামিনের দয়ায়, তার ইচ্ছায়, তার অনুগ্রহে, তার ব্যবস্থাপনায় আবারও একটি মাহফিলে আপনাদের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। আমি আনন্দিত, অনুপ্রাণিত এবং অত্যন্ত আশাবাদী এই জন্য যে অপসংস্কৃতির এই ভয়াবহ আগ্রাসনের সময় সুস্থ সংস্কৃতির
এই যে চাহিদা, এই যে জনপ্রিয়তা, এটা আমাদের সময় এবং সমাজের জন্য অত্যন্ত দরকার ছিল, গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মাঠে, প্রত্যেকটা ময়দানে, প্রত্যেকটা মিলনায়তনে, প্রত্যেকটা হলরুমে, প্রত্যেকটা চৌরাস্তার মোড়ে মাহফিল হওয়া দরকার, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়া দরকার, ঠিক কিনা বলেন? কারণ সংস্কৃতি পারে, সত্য সংস্কৃতি, সুন্দর সংস্কৃতি, সেটাই পারে একমাত্র একটা জাতিকে রক্ষা করতে। আমরা এই দেশের বাসিন্দা, আমরা এই দেশের নাগরিক, আমরা এই জাতি, নাকি আমরা জাতির বাইরে? আমরা কি জাতির বাইরে? জাতি কিভাবে গঠিত হইল বাংলাদেশে? বাংলাদেশের মানুষ নিহত হয়েছে নাকি? বাংলাদেশের নাগরিকদেরকে নিয়েই তো বাংলাদেশের জাতিটা হয়েছে নাকি, ঠিক কিনা বলেন? এই যে জাতি, এই জাতির জাতীয় ইতিহাস অনুসন্ধান করলে দেখা যায় এই জাতিটি শিক্ষা, সংস্কৃতি এবং সভ্যতা অর্জন করেছে এই দেশে ইসলামের আগমনের মাধ্যমে, জোরে বলেন ঠিক কিনা? এর আগে এদেশের যারা বাসিন্দা ছিলেন ইসলাম আগমনের আগে, তারা ততটা শিক্ষা, সংস্কৃতি এবং সভ্যতার গন্ধ পান নাই। এই বাংলাদেশের মানুষ আপাদমস্তক সুন্দর পোশাকে নিজেকে আবৃত করতে শিখেছে ইসলামের কাছ থেকে। এর আগে ওই লেংটি পরে, কাঁচা লুঙ্গি কাঁচা করে খালি গায়ে থাকতো মানুষ, এই বাংলাদেশের মানুষ। ইতিহাস ঘাটলে পাওয়া যায়, কার ইতিহাস, কার লেখা ইতিহাস? আমার লেখা ইতিহাস নয়, বাংলাদেশি ইতিহাস যারা লিখেছেন এবং বড় বড় ইতিহাসগুলো হিন্দু ভদ্রলোকেরা লিখেছেন, হিন্দু লেখকরা লিখেছেন, তারাও লিখেছেন, স্বীকার করেছেন, বাস্তব তুলে ধরেছেন যে এই বাঙালি জাতির অবস্থা ছিল অত্যন্ত নাজুক। সুন্দর ভাষা, সুন্দর পোশাক, সুন্দর আচরণ, সুন্দর খাদ্য, উপাদেয় খাদ্য, ভালো মন্দ, পরিষ্কার অপরিষ্কার, সুন্দর অসুন্দরের জ্ঞান এই বাংলাদেশের মানুষকে হাজার বছর আগে ইসলাম দান করেছে, বলেন সুবহানাল্লাহ। মানুষ যে সমাজবদ্ধ জীব, সামাজিক জীবন কিভাবে চলতে হয়, রাষ্ট্রীয় জীবন কিভাবে সুশৃঙ্খলভাবে চলতে হয়, কিভাবে আইন কানুন বিচার সালিশ করতে হয়, কিভাবে জনগণের নিরাপত্তা প্রদান করতে হয়, কিভাবে প্রতিরক্ষা ব্যবস্থা সাজিয়ে নিতে হয়, এইগুলি ডাক ব্যবস্থা, চলাচলের রাস্তা, যোগাযোগ ব্যবস্থা, এই সব ধরনের অবকাঠামোগত উন্নয়ন এবং দৃষ্টিভঙ্গির উন্নয়ন এবং সাংস্কৃতিক উন্নয়ন, সুন্দর সুন্দর যত ব্যবস্থা এবং অভ্যাস, এইগুলি এই বাংলাদেশের মানুষ পেয়েছে ইসলামের আগমনের মাধ্যমে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং ইসলামের যে অবদান বাংলাদেশের পিছনে, এই বাংলাদেশের সভ্য জাতির পেছনে এই অবদান নতুন করে লিখিত হওয়া দরকার, এই অবদান অস্বীকার করা যাবে না। এই বাংলাদেশে ইসলাম কবে এসেছে? ঐতিহাসিকগণ গবেষণা করছেন, তথ্য আবিষ্কৃত হচ্ছে, সেই গবেষণার এক পর্যায়ে মোটামুটি এই পর্যন্ত জানা গেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, ঠিক না? এরপর ওনার বয়স হায়াত ছিল 63 বছর, পবিত্র হায়াত, 40 বছর নবুয়তের আগে, আর নবুয়তের পর 13 বছর মক্কায়, হিজরতের পর আর 10 বছর মদিনায়। জানা আছে তো সবার মোটামুটি? এই 13 বছর যখন মক্কায় ছিলেন, তখন খুব অল্প সংখ্যক মানুষ মক্কাবাসী রাসূলের কাছে ইসলাম গ্রহণ করেছিলেন। সাহাবায়ে কেরাম যারা, মক্কার সাহাবী,
মক্কায় যারা ইসলাম গ্রহণ করেছিলেন সেই সাহাবায়ে কেরামের মধ্য থেকে কিছু সাহাবি তারা আগে থেকেই ব্যবসায়ী ছিলেন, ব্যবসায়ী আরব থেকে ব্যবসার কাফেলা নিয়ে নৌপথে জাহাজ নিয়ে তারা ভারত সাগর দিয়ে একদম মালয়েশিয়া ইন্দোনেশিয়া চীন পর্যন্ত ব্যবসার কাজ নিয়ে যাইতেন। ইসলাম গ্রহণের আগেই এটা তাদের পেশা ছিল, এটাই তাদের কাজ ছিল। আরবের বাণিজ্য কাফেলা আরব সাগর ভারত সাগর হয়ে একেবারে চীন পর্যন্ত যাইত, মালামাল বিক্রয় করতো, এখানের মালামাল নিয়ে আবার আরবে নিয়ে যেত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি, মনোযোগ দিয়ে শুনবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের 13 বছরের মধ্যেই যে সাহাবিরা ঈমান এনেছেন তারা তাদের পেশাগত যে কাজ ব্যবসা সেই বাণিজ্যের কাজ নিয়া সঙ্গে ইসলামের দাওয়াত নিয়া, এখন তো কাজ দুইটা, বাণিজ্য এবং যে ইসলাম তারা পাইছেন, যেখানেই যান বাণিজ্যের কারণে সেখানে ইসলামের দাওয়াত দিবেন, সেই বাণিজ্য এবং দাওয়াত এই দুই কাজ নিয়ে বিভিন্ন কাফেলা এই অঞ্চলে আসতেন। তাদের মধ্যে ইতিহাসে যেটা স্বীকৃত হচ্ছে সেটা হলো সাহাবায়ে কেরামের ছোট ছোট কাফেলা আমাদের বাংলাদেশেও এসেছেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। খোদ সাহাবায়ে কেরাম ইসলামের দাওয়াত নিয়ে বাংলাদেশে প্রথম এসেছেন। কখন এসেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনী এসেছেন, অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে স্বয়ং মদিনায় হিজরত করে যাওয়ার আগেই এই বাংলাদেশে সাহাবায়ে কেরামের মাধ্যমে ইসলাম পৌঁছে গেছে। বলেন সুবহানাল্লাহ। সনটা হলো 618 খ্রিস্টাব্দ, মদিনায় হিজরত আরো 2-3 বছর পরে, বদর যুদ্ধ আরো পরে, 618 খ্রিস্টাব্দেই চিটাগাং বন্দর হয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে সাহাবায়ে কেরাম এই বাংলাদেশে প্রবেশ করেছেন। খুলনার সুন্দরবন উপকূলে অবকাশ যাপন করেছেন, বিশ্রাম করেছেন, সুন্দরবনের কাঠ দিয়ে নৌকা জাহাজ সারাই করেছেন, মালয়েশিয়া ইন্দোনেশিয়া হয়ে চীন পর্যন্ত গিয়েছেন। অখ্যাত কোনো সাহাবি নন, আপনারা চিনেন সেই সাহাবিকে, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা সবাই চিনি, যারা হাদিস পড়েছি, যারা মাদ্রাসায় পড়েছি। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবি, তার পিতা হযরত আবু ওয়াক্কাস, হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কয়েকজন সাহাবির দল বাণিজ্যিক উদ্দেশ্যে দাওয়াত সহকারে, ইসলামের দাওয়াত সহকারে এই চট্টগ্রাম দিয়ে বাংলাদেশ ঢুকেছেন, ভারত মহাসাগর দিয়ে এসে, এবং এই বাংলাদেশ ক্রস করে তারপর ইন্দোনেশিয়া মালয়েশিয়া ঘুরে ওই বেল্ট ঘুরে একদম চীন পর্যন্ত ব্যবসার কাজ করেছেন। এবং ইসলামের যে দাওয়া, ইসলামের যে আহ্বান, ইসলামের যে সন্ধান, ইসলামের যে খোঁজ, সেটা আমরা এই বাংলাদেশের মাটি পেয়ে গেছে সাহাবায়ে কেরামের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। বর্তমানে চীন দেশের একটা নৌবন্দর আছে, নাম হলো ক্যান্টন, ক্যান্টন বন্দর, জাহাজ বন্দর। সেই ক্যান্টন বন্দরে হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সহ 4 জন সাহাবীর কবর, তাদের হাতে বানানো মসজিদ এখনো আছে, চীন কেউ গেলে গিয়া দেখবেন। ঘটনাটা এই জন্য বললাম, উপলব্ধি করার জন্য যে আমরা বাংলাদেশে উড়ে এসে জুড়ে বসি নাই, আমরা বাংলাদেশে বানের জলে ভেসে আসি নাই, ঠিক কিনা বলেন? ঠিক হলে জোরে বলবেন ঠিক। এই বাংলাদেশে ইসলাম এই বখতিয়ারের তলোয়ারের মাধ্যমে ঢুকেছে, অনেকে মনে করেন বখতিয়ারের তলোয়ারের মাধ্যমে বাংলাদেশে ইসলামী শাসন ঢুকেছে, মুসলমানদের শাসন ঢুকেছে, কিন্তু ইসলাম ঢুকেছে সাহাবায়ে কেরামের মাধ্যমে সরাসরি 618 খ্রিস্টাব্দে, আর এখন হলো 2018 আর 618, এখন দেখেন কত বছর আগে ইসলাম এই বাংলাদেশে জমিনে পা রেখেছে, খোদ সাহাবায়ে কেরামের মাধ্যমে। এবং কখন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মদিনায় সফর করে, মদিনায় হিজরত করে যাওয়ার আগেই
মদিনায় ইসলাম যাওয়ার আনুষ্ঠানিকভাবে যাওয়ার আগেই বাংলাদেশে ইসলাম চলে এসছে ডাইরেক্ট মক্কা থেকে। বলেন আল্লাহু আকবার। এই বাংলাদেশের মানুষ আমরা, এই বাংলাদেশের মুসলমান আমরা, এত ঐতিহ্যপূর্ণ মুসলমান, এত ঐতিহাসিক মুসলমান, এত গৌরবজনক জাতি আমরা, এই কথাটা আমরা ভুলে যাই যখন, যেহেতু আমরা এটা জানি না, যেহেতু এটা মনে রাখি না, কাজেই সবসময় মনে হয় আমরা মনে হয় দুর্বল, আমরা মনে হয় এখানে ভেসে এসেছি, আমরা মনে হয় এখানে উড়ে এসে জুড়ে বসেছি, আমরা মনে হয় এই দেশের ভাড়াটিয়া, মালিক মনে হয় অন্যরা, মালিক মনে হয় নাস্তিক মোরতাদরা, মালিক মনে হয় ইসলাম বিরোধীরা। আসলে তা নয়, এই বাংলাদেশের মালিক মুসলমানরা। বলেন ঠিক কিনা? বলেন, এই বাংলাদেশে ইসলামের বীজ হাজার বছর আগে যেহেতু বপন করা হয়েছে, সেই জন্যেই আজকে বাংলাদেশে ইসলামের চর্চা, ইসলামের চাষাবাদ এত বেশি। বলেন সুবহানাল্লাহ। এই বাংলাদেশটা রব্বুল আলামিনের পক্ষ থেকে সেদিনও বলেছিলাম, শুধুমাত্র ইসলামের জন্য সিলেক্টেড, অন্য কোনো কিছু এই বাংলাদেশে প্রতিষ্ঠা করা সম্ভব হবে না কোনো কালে। এর জন্য আমাদের সচেতন থাকতে হবে। একটি সঙ্গীত দিয়ে সেদিন আমি আমার সঙ্গীত শুরু করেছিলাম, বাংলাদেশের আত্মপরিচয়, আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করার জন্য, আমাদের যে শপথ, আমাদের যে অঙ্গীকার, এই বাংলাদেশের জমিনের সঙ্গে, আমাদের অন্তরের সঙ্গে, আমাদের আত্মার সঙ্গে, আমাদের অতীতের সঙ্গে, আমাদের পূর্বসূরীদের সঙ্গে ইসলামের যে সম্পর্ক, সেই সম্পর্ক তুলে ধরার জন্য সেই সঙ্গীতটি আজকে আপনাদেরকে নিয়ে আবারও গাওয়ার চেষ্টা করছি। আমার সঙ্গে গাইবেন সবাই, রাজি আছেন? এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। ঠিক কিনা বলেন? কেউ তো গান নাই আমার সাথে, গাইতে হবে, গাইতে হবে, আত্মপরিচয় তুলে ধরতে হবে। এটা কোনো সঙ্গীত নয়, গান নয় যে আমি গাইবো আপনারা শুনবেন, এটা আমাদের সবার মনের কথা, আমাদের সবার পরিচয়। ঠিক কিনা বলেন? তাহলে হাতটা তুলে বিপ্লবের ভঙ্গিমায় গেয়ে উঠতে হবে, উচ্চারণ করতে হবে এই বাস্তব সত্য কথা, দুশ্মনের কানে পৌঁছাতে হবে এই বাস্তব সত্য কথা, বাংলাদেশের আকাশ বাতাস ইথার মুখরিত করে উচ্চারণ করতে হবে এই বাংলাদেশের জাজ্জল্যমান সত্য, ঐতিহ্যপূর্ণ বাস্তব সংজ্ঞা। আপনারা রাজি আছেন কিনা বলেন? এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের, এদেশের বাজার হাটে, এদেশের, 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 এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে, এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডুবে। এদেশের পরিবেশে আজানের ধ্বনি মেশে,
এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আজান শোনে, কোটি প্রাণ ধুলার পরে সিজদা করে খোদার শোনে। এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আজান শোনে, কোটি প্রাণ ধুলার পরে সিজদা করে খোদার শোনে। যে দেশের জমিন ভরা শহীদ কাজীর গোরস্তানে, যে দেশের জমিন ভরা শহীদ কাজীর গোরস্তানে, সে জমিন চাই চিরদিন মুক্ত স্বাধীন আজাদ রবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, হাতটা তুলে গান না, গিয়ে দেখেন সাহস বাড়বে, সাহস বাড়বে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এই দেশ ইসলামের দেশ, ঠিক কিনা বলেন? এই দেশ ঐতিহ্যগতভাবে ঐতিহাসিক দলিল প্রমাণের মাধ্যমে মুসলমানদের দেশ, ঠিক কিনা বলেন? এই দেশে যতগুলি আলেম আছেন পৃথিবীর কোনো দেশে নাই, যে সংখ্যক ইমাম থাকেন এই দেশে পৃথিবীর কোনো দেশে নাই, যে পরিমাণ হাফেজ আছেন পৃথিবীর কোনো দেশে নাই, যে পরিমাণ মসজিদ মাদ্রাসা আছে পৃথিবীর কোনো দেশে নাই, যে পরিমাণ আজান ধ্বনি একসঙ্গে মিনার থেকে লক্ষ লক্ষ মসজিদ থেকে এদেশের আকাশ বাতাস প্রতিধ্বনিত করে, পৃথিবীর কোনো আকাশে এরকম হয় না। এই বাংলাদেশের রাজধানী ঢাকা শহরকে সারা দুনিয়ায় মসজিদের শহর নামে পরিচয় করিয়ে দেওয়া হয়। এই বাংলাদেশের রাজধানী ঢাকার বুক চিরে বয়ে যাওয়া তুরাগ নদীর তীরে মুসলমানদের হজের পর দ্বিতীয় বৃহত্তম জামায়াত তাবলীগের ইজতিমা অনুষ্ঠিত হয়, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশের প্রত্যেকটা অলিতে গলিতে পাড়ায় মহল্লায় সকালবেলা বুকের মধ্যে কোরআন চেপে ধরে, আমপারা চেপে ধরে, কায়দা চেপে ধরে, হাদিসের কিতাব চেপে ধরে ছোট্ট ছোট্ট মাসুম শিশুরা মক্তবের দিকে ছুটে যায়, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশের শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত বিশেষত শীতের ঠান্ডা কনকনে ভরে পানি দিয়ে এদেশের মানুষরা উজু করেন, নামাজ পড়েন, তাসবি পড়েন, তাহলিল করেন, রুকু করেন, সিজদা করেন, তিলাওয়াত করেন। এই দেশে যদি ইসলাম না থাকে আর কোনো কিছুকেই থাকতে দেওয়া হবে না, কথা ঠিক? এ হচ্ছে আমাদের আত্মপ্রত্যয়। দুর্বল হয়ে গেলে চলবে না। বাংলাদেশের মুসলমানদেরকে মানসিকভাবে দুর্বল করার জন্য অনেক ধরনের প্রচারণা চলে, অপসংস্কৃতির বিভীষিকা এই বাংলাদেশের মানুষের মধ্যে স্লো পয়জনিংয়ের মাধ্যমে ঢুকায় দেওয়া হয়েছে। স্লো পয়জনিং বুঝেন? আস্তে আস্তে যেটা নষ্ট করে দেয়, ঘুমের ওষুধ খাওয়ায় খাওয়া মাইরা ফেলা। এই বাংলাদেশের মুসলমানদের সাহস, এই বাংলাদেশের মুসলমানদের ইতিহাস জ্ঞান, এই বাংলাদেশের মুসলমানদের ইসলাম নিয়ে গর্ব করা, এই বাংলাদেশের মুসলমানদের এগিয়ে যাওয়ার যে প্রত্যয় প্রেরণা, এইগুলিকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে ঘুমের ওষুধ আস্তে আস্তে খাওয়ায় মেরে ফেলার মাধ্যমে মেরে ফেলার চেষ্টা চলছে। মরে গেলে চলবে না, মরে গেলে চলবে না। এই দেশ আমাদের, এটা মনে রেখে এই দেশকে লাইনের উপর রাখতে হবে, ঠিক কিনা বলেন? এই এই দেশ থেকে দুর্নীতি দূর করতে হবে, এই দেশ থেকে অন্যায় অত্যাচার প্রতারণা দূর করতে হবে, এই দেশ থেকে সন্ত্রাস মাদক দূর করতে হবে। এইগুলি এই দেশের মুসলমান নাগরিকদের দায়িত্ব, ঠিক কিনা আপনারা বলেন? ইসলাম বিরোধী যে কোনো চক্রান্ত, ইসলাম বিরোধী যে কোনো পাঠ্যসূচি,
ইসলাম বিরোধী যে কোনো সংস্কৃতি, ইসলাম বিরোধী যে কোনো গান, নাটক, সিনেমা, ইসলাম বিরোধী যে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কর্মকাণ্ডকে প্রতিরোধ করতে হবে এই দেশের জমিনে, আমাদেরকে ঠিক কিনা বলেন? সেই জন্য তৈরি থাকতে হবে, সেই জন্য তৈরি থাকতে হবে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ যদি না থাকি তাহলে এগুলি অর্জিত হবে না, এই বাংলাদেশ টিকে থাকবে না, বাংলার জমিনে ইমান ও ইসলাম নিয়ে মুসলমানদের স্বাধীনভাবে মুক্তভাবে বেঁচে থাকার পরিবেশ থাকবে না, কথা ঠিক কিনা? ঐক্যের জন্য একটি গান গাইছি, দুইটা হাত উপরে ওঠায়, দুইটা হাত, দুইটা হাত, দুইটা হাত সবাই উপরে ওঠায়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই একে অপরকে চিনি না, কিন্তু এক প্যান্ডেলে আসছি, বসছি, রাস্তাঘাটে আমাদের মধ্যে এত মিল মহব্বত থাকে না, যানবাহনে এত মিল মহব্বত থাকে না, এখানে চলে এসছি, আমাদের নেতা মার্কা পরিচয় সব কিন্তু ভিন্ন, ভোট দিই নানান জায়গায়, এরপরও আসছি, কেন আসছি? ইসলামের আহ্বানে আসছি, দিনের খাতিরে আসছি, ঠিক কিনা বলেন? এই যে একটা চিত্র, এই যে একটা দৃশ্য, এই দৃশ্য প্রমাণ করে, এতেই প্রতীয়মান হয় যে বাংলাদেশের উন্নয়নের জন্যে, জাতীয় মুক্তির জন্যে যে সংহতি দরকার, জাতির সব সদস্যের ঐক্যবদ্ধ হয়ে যাওয়া দরকার, সেই জাতীয় ঐক্যটা একমাত্র ইসলামের মাধ্যমেই সম্ভব হতে পারে, অন্য কোনো কিছুতে সম্ভব হবে না। একটা মাহফিলে যেভাবে নানান রকম মানুষ চলে আসে দিনের খাতিরে, ইসলামের আহ্বানে, ইসলামের ওসিলায়, এই জাতি ঐক্যবদ্ধ হবে, এছাড়া এই জাতিকে ঐক্যবদ্ধ করার অন্য কোনো পদ্ধতি নাই। সেই ঐক্যের গান, সেই ঐক্যের আহ্বান, সেই ঐক্যের কবিতা, সেই ঐক্যের বাণী, সেই ঐক্যের উচ্চারণ আমি আপনাদের সঙ্গে নিয়ে এবার করতে চাই। আবার দুটো হাত উঠি, দুটো হাত উঠাই, আমরা শরীরের সমস্ত শক্তি দিয়ে, সবটুকু মনোযোগ দিয়ে, সামর্থ্য দিয়ে, সমর্থন দিয়ে প্রত্যয়ের সঙ্গে উচ্চারণ করি, সবাই মিলাও হাতে হাত, পঞ্চাশ গুণ একশো গুণ আওয়াজ চাই, সবাই মিলাও হাতে হাত, হয়নি আওয়াজ হয় নাই, মুসলমানের জিন্দা আওয়াজ হয় নাই, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, আমার সবাই মিলাও হাতে হাত, হাত তুলে সবাই, হাত তুলে সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। মাদ্রাসা পড়েছে কিবা কোন কলেজে, কিবা ভার্সিটির স্টুডেন্ট, পাগড়ি জোব্বা ধরে সুটকো টাই পরে, পাঞ্জাবি কিবা শার্ট প্যান্ট, কথা বোঝা যায় আমার? মাদ্রাসা পড়েছে কিবা স্কুল কলেজে, কিবা ভার্সিটির স্টুডেন্ট, পাগড়ি জোব্বা ধরে সুটকো টাই পরে, পাঞ্জাবি কিবা শার্ট প্যান্ট, কেউ বা আওয়ামী লীগ, বিএনপি, তাবলীগ জামাত বা আরো কোনো দল, কেউ ছুটে বটমূল, কেউ বলে সব ভুল, কেউ থামে কেউ বলে চল, যত হোক গালাগালি, স্বার্থের চালাচালি, ভিন্ন মতের সংঘাত, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, জোরে সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, ও হো সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। কৃষক শ্রমিক কেউ, চাকুরে বণিক কেউ, সাদা কালো ধনী অসহায়, আদর্শবান কেউ, আলটা মডার্ন কেউ, ভেসে চলে যুগের হাওয়ায়, কেউ পরে হেজগার, কেউ বা গুনাহগার, কেউ ভালো মন্দের সন্ধি, কেউ সত্যের কাছে, কেউ বা এখনো আছে বিজাতির চেতনায় বন্দি, একসাথে চলো সবে ঐক্যের অনুভবে, ভুলে সব শ্রেণী জাত পাত, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, ও হো সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, ও হো সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। কেউ কিছু কবি কবি, কেউ কিছু বিপ্লবী, বুকে পিঠে জের ছাপ চিত্র, কারো বড় প্রিয়জন মাইকেল জ্যাকসন, কেউ বা ম্যারাডোনার মিত্র, কারো বা নেপোলিয়ন, আইনস্টাইন, ডারউইন, গোর্কি, মার্ক টোয়েন, নিউটন,
কারো বা সক্রেটিস, অ্যারিস্টটল, কারো লেনিন, স্টালিন কিবা নিক্সন, কারো বা শেক্সপিয়র কিবা কারো নজরুল কিবা কারো রবীন্দ্রনাথ, সবাই মিলাও হাতে হাত, ওরা মুহাম্মাদের উম্মা, ও হো সবাই মিলাও হাতে হাত, ওরা মুহাম্মাদের উম্মা, ও হো সবাই মিলাও হাতে হাত, ওরা মুহাম্মাদের উম্মা, ও হো সবাই মিলাও হাতে হাত, ওরা মুহাম্মাদের উম্মা। বুদ্ধিটা কারো পাকা, কারো সোজা কারো বাঁকা, কেউ তর্কের পথে চলছে, কেউ সত্যের পথে মিথ্যার, কেউ রথি কেউ বা সেখানো বলি বলছে, কারো চক্ষুর আনে কেউ ইয়ারফোন কানে সারাদিন বক বক শুনছে, কেউ মসজিদে চলে কেউ বা সিনেমা হলে, কেউ মরণের দিন গুনছে, যে কোথায় যে বলুক যে পথেই যে চলুক এক পরিচয়ে সব কাজ, সবাই মিলাও হাতে হাত, ও হো সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মা, ও হো সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মা, ও হো সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মা। মত পথ পরিচয় হয়তো বা এক নয় যার বুকে আছে ইসলাম, মত পথ পরিচয় হয়তো বা এক নয় যার বুকে আছে ইসলাম, ঐক্যের অনুভবে তাকেই করতে হবে সত্যের পথে সংগ্রাম, এর ওর মতবাদ আজ থেকে সব্বাদ নামাজটা পড়ো দৈনে, বুকে ধরো কোরআন আমরা মুসলমান মুহাম্মাদের সৈনে, ইথারে ইথারে আজ ছড়াও এই আওয়াজ, দিকে দিকে দাও সংবাদ, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মা, ও হো সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মা, ও হো সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মা, ও হো সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মা। মিথ্যার পৃথিবীকে সত্যের সন্ধান দিয়েছেন যে মুহাম্মদ, ঠিক কিনা? পুরোপুরি সত্য কথাটা ঠিক? জোরে বলেন ঠিক, আবারও বলেন ঠিক, বারবার বলবেন ঠিক। মুসলমানদের জন্য, এই উম্মতের জন্য আল্লাহর রাসূলের যে ভূমিকা, যে অবদান, সেই অবদান স্বীকার করতে হবে, সাক্ষী দিতে হবে আখেরাতেও দুনিয়াতেও, ঠিক কিনা? মিথ্যার পৃথিবীকে সত্যের সন্ধান দিয়েছেন যে মুহাম্মদ, জোরে বলেন ঠিক, আরো জোরে বলেন ঠিক, চুপ করে থাকেন কেন? মিথ্যার পৃথিবীকে সত্যের সন্ধান দিয়েছেন যে মুহাম্মদ, মিথ্যার পৃথিবীকে সত্যের সন্ধান দিয়েছেন যে মুহাম্মদ, বিশ্ব মানবতার মুক্তির পয়গাম দিয়েছেন যে মুহাম্মদ, বিশ্ব মানবতার মুক্তির পয়গাম দিয়েছেন যে মুহাম্মদ, শান্তি সাম্য আর সম্প্রীতি কাকে বলে শেখালেন যে মুহাম্মদ, শান্তি সাম্য আর সম্প্রীতি কাকে বলে শেখালেন যে মুহাম্মদ, বিশ্বের নেতাদের নেতৃত্বের পথ দেখালেন যে মুহাম্মদ, বিশ্বের নেতাদের নেতৃত্বের পথ দেখালেন যে মুহাম্মদ, সর্বকালের সেরা রাষ্ট্রনায়ক রাজনীতিবিদ যে মুহাম্মদ, সর্বকালের সেরা রাষ্ট্রনায়ক রাজনীতিবিদ যে মুহাম্মদ, যুদ্ধের ময়দানে লড়াকু যোদ্ধাবীর সৈনিক যে মুহাম্মদ, যুদ্ধের ময়দানে লড়াকু যোদ্ধাবীর সৈনিক যে মুহাম্মদ, মাটির কুটিরে বসে পরাশক্তির ভিত নাড়ালেন যে মুহাম্মদ, মাটির কুটিরে বসে পরাশক্তির ভিত নাড়ালেন যে মুহাম্মদ, ক্ষুধার্ত সম্বলহীন সাথীদের নিয়ে দাঁড়ালেন যে মুহাম্মদ, ক্ষুধার্ত সম্বলহীন সাথীদের নিয়ে দাঁড়ালেন যে মুহাম্মদ, বদলে দিলেন সব, ঘটালেন বিপ্লব, অবাক তাকিয়ে দেখে বিশ্ব, তার মতো কেউ নয় আগে বা পরেও নয় আমরা সেই নেতার শিষ্য, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মা, ও হো সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মা, ও হো সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মা, ও হো সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মা, ও হো সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মা। সেই মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্বিত উম্মত আমরা, যিনি মিথ্যার পৃথিবীকে সত্যের সন্ধান দিয়েছেন, বিশ্ব মানবতা কীভাবে মুক্তি পাবে সেই পথ নির্দেশ যিনি দিয়েছেন, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ রাষ্ট্রনায়ক ছিলেন, আর সেজন্যই এই মক্কার হেরার গুহা থেকে নেমে এসে কয়েক বছরের মধ্যেই
মদিনায় তিনি রাষ্ট্র কায়েম করতে পেরেছিলেন। মাটির কুটিরে বসে সেখান থেকে পৃথিবীর তখনকার আমেরিকা রাশিয়ার মতো পরাশক্তি রোম পারস্য, রোম পারস্যের সম্রাটদের কাছে তিনি রাজনৈতিক পত্র, দাওয়াতি পত্র পাঠানোর সাহস পেয়েছিলেন। পরাশক্তির ভিত নাড়িয়ে দিয়েছিলেন ক্ষুধার্ত দুর্বল অসহায় সম্বলহীন সঙ্গীদেরকে নিয়ে, তিনি ইসলাম নিয়ে দাঁড়িয়েছিলেন, ঠিক কিনা বলেন? সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মত, আমরা শক্তিশালী। আমরা যখন নিজেদেরকে দুর্বল ভাবব তখন আমরা ধ্বংস হয়ে যাব, যখন নিজেদেরকে দুর্বল ভাবব, অযোগ্য ভাবব, তখনই আমরা ধ্বংস হতে থাকবো। কাজেই আমাদের ইতিহাস জেনে রাসূলকে সর্বাত্মকভাবে আমাদের সব দিকের যত দিক হয় জীবনের, দুনিয়া এবং আখেরাতের সব কিছুর সবচেয়ে বড় পথ নির্দেশ নির্দেশক হিসেবে জানতে হবে এবং মানতে হবে। আমরা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকেই চিনি শুধু জানি না, জানি শুধু বুঝি না, বুঝি শুধু মানি না, ঠিক কিনা? অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো করে বুঝলে, ভালো করে মানলে যত সমস্যা, কত সমস্যা, শুধু আখেরাতের সমস্যা নয়, এটা তো আছেই। রাসূলকে মানলে আখেরাত আপনার পকেটে, জান্নাত আপনার পকেটে, সেই চিন্তা করতে হবে না। দুনিয়াতে যত সমস্যা, হুজুর কী সমস্যা, যে সমস্যাকে আপনি ইসলামের সমস্যা বলে মনে করেন না। আপনার বাড়িতে চুরি হয়, রাসূলকে মানেন, রাসূলকে মেনে আপনি রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থা কায়েম করেন, আপনার বাড়িতে আর চুরি হবে না। আপনার ছেলে বেকার, বেকারত্বের সমাধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যাখ্যা করলে 2 ঘন্টা লাগবে। দুর্নীতির কবলে আছেন, সমাধান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইডস রোগে আক্রান্ত হয়েছেন, কথা ছিল না হওয়ার যদি ইসলাম মানতেন, যদি রাসূলকে জানতেন। রাসূলকে জানার পর, বুঝার পর, মানার পর আপনার আমার কি গোটা মানবতার কোনো প্রবলেম আর বাকি থাকার কথা না। সেই রাসূলকে গবেষণা করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো, বিদ্যালয়গুলিতে শুধুমাত্র আল্লাহ রাসূলের জীবন, সরল জীবন, কখন কী করছেন না করছেন তারিখ দিয়া, আরেকটা হলো জীবন আদর্শ, জীবনের যে আদর্শ, আরেকটা হলো জীবন দর্শন। জীবন, জীবনাদর্শ এবং জীবন দর্শন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে রাসূলের জীবন, জীবনাদর্শ এবং জীবন দর্শন 4 বছর পড়ানো দরকার, অনার্সে যুক্ত করা দরকার, ঠিক কিনা বলেন? 4 বছর বাংলাদেশের মুসলমান যুবকরা যারা চায়, ইচ্ছা করলে রাসূলের জিন্দগির উপরে 4 বছর গবেষণা করবে, এটা বাংলাদেশে থাকা দরকার না? দরকার না? বিশ্ববিদ্যালয়ে পড়ার পর শেক্সপিয়ারকে জানা হয়, লেনিনকে জানা হয়, কার্ল মার্ক্সকে জানা হয়, রবীন্দ্রনাথকে জানা হয়, রাসূলকে জানা হয়, ঠিক কিনা বলে? রাসূলকে জানার ব্যবস্থা, জানানোর ব্যবস্থা করতে হবে। এটা একটা ইসলামী রাষ্ট্রের, একটা মুসলিম রাষ্ট্রের মুসলিম নাগরিকদের অধিকার, ঠিক কিনা বলেন? অধিকার কিনা বলেন? মানুষের অনেক রকম অধিকার, নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, সাংবিধানিক অধিকার, ধর্মীয় অধিকার। এই বাংলাদেশের গণমানুষের, বাংলাদেশের মোট মানুষের 90% সদস্যের ধর্মীয় অধিকার হলো রাসূলকে জানা। এবং আলাদা মাদ্রাসা তো আছেই, আলাদা মাদ্রাসার দায়িত্ব নয় শুধু ইসলাম শেখানো, রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থায় ইসলাম থাকতেই হবে। যে ছেলেটি ডাক্তার হওয়ার জন্য স্কুলে পড়াশোনা শুরু করবে, যে ছেলেটি ইঞ্জিনিয়ার হওয়ার জন্য স্কুলে পড়াশোনা শুরু করবে, যে ছেলেটি আইনবিদ হওয়ার জন্য ল কলেজের লাইনে পড়বে, তাকে ইসলাম শেখানোর দায়িত্ব রাষ্ট্রের, ঠিক কিনা বলেন? তার ধর্মীয় শিক্ষা, তার ধর্মীয় আদর্শ শেখার জন্য রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থার বাইরে নতুন অন্য মাদ্রাসায় গিয়া আলাদা সময় দিয়া আলাদা শিক্ষকের কাছে তার পড়তে হয়, এই ব্যবস্থা আছে বলে এই বাংলাদেশের মানুষ এখন ইসলাম জানে। কিন্তু রাষ্ট্রের দায়িত্ব ছিল প্রত্যেকটা নাগরিককে যার যার ধর্মীয় শিক্ষা পরিপূর্ণভাবে দেওয়ার জন্য জাতীয় শিক্ষা কারিকুলামের মধ্যে ইসলামী শিক্ষা, হিন্দুর জন্য হিন্দু শিক্ষা রাখা দরকার ছিল কিনা বলেন?
নাই। এগুলি আমাদের নাগরিকদের ধর্মীয় অধিকার, এগুলি প্রয়োজন। প্রয়োজন কি না, প্রয়োজন কি না, জোরে বলেন। আবারও যাচ্ছি সঙ্গীতে, আপনাদের কোনো আবদার থাকলে আমাকে বলতে হবে কোন সঙ্গীতে গাইব। হ্যাঁ, আচ্ছা আমি আমার মতো করে তাহলে গাই, মাশাআল্লাহ। একটা স্লোগান এক সময় বাংলাদেশে হয়তো, বাংলা হবে আফগান, সবাই জানেন না, জানা দরকার নাই, বাংলা কেন আফগান হবে। আফগানিস্তানে ইসলামী হুকুমত কায়েম হয়েছিল সেই অর্থে, তাই না? বাংলাদেশে পৃথিবীর অন্য সব মুসলিম দেশকে দেখানোর মতো উন্নত মানের আধুনিক প্রগতিশীল ইসলামী রাষ্ট্র কায়েম হওয়া দরকার, ঠিক কিনা বলে? আমাদেরকে দেখে অন্য দেশগুলি বুঝবে যে ইসলামী রাষ্ট্র কাকে বলে, কথা ঠিক? কাজে বাংলাদেশ আফগানিস্তান হওয়া দরকার নাই, বাংলাদেশ ইসলাম ও মুসলমানের রাষ্ট্র হওয়া দরকার, ঠিক কিনা বলে? আরেকটা স্লোগান বাংলাদেশে হয়তো, বাংলা হবে ভিয়েতনাম, যারা কমিউনিস্ট, কমিউনিজমের রাষ্ট্র ভিয়েতনাম, বাংলাদেশ নাকি ভিয়েতনাম হবে, মানে কমিউনিজম নাকি এই দেশে কায়েম হবে, দুঃস্বপ্ন, দূরের স্বপ্ন, তারা দেখতেন এই কথা বলতেন। কিন্তু আমরা বলি বাংলাদেশ আফগানিস্তানও হবে না, বাংলাদেশ কমিউনিস্ট রাষ্ট্র ভিয়েতনামও হবে না, বাংলাদেশ আবারও পাকিস্তানেও ফিরে যাবে না, আর বাংলাদেশ ভারতের মুখের ভিতরে ঢুকবে না। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। সঙ্গীতে সেই কথাটি আমার বক্তব্য আকার তুলে ধরছি, আমার বাংলাদেশ হয়ে যাবে আফগান, ভেবে থাকো যদি তবে ভুল হবে, আমার বাংলাদেশ বানাবে ভিয়েতনাম, ভেবে থাকো যদি তবে, জোরে আওয়াজ দিতে হবে, আমার প্রোগ্রামে আসতে আওয়াজ নাই, জোরে আওয়াজ না হলে আমি গাইতে পারি না, আমার বাংলাদেশ হয়ে যাবে আফগান, ভেবে থাকো যদি তবে, আমার বাংলাদেশ বানাবে ভিয়েতনাম, ভেবে থাকো যদি তবে, আরো জোরে সবার কণ্ঠে আওয়াজ চাইতে চাই, আমার বাংলাদেশ হয়ে যাবে আফগান, ভেবে থাকো যদি তবে, আমার বাংলাদেশ বানাবে ভিয়েতনাম, ভেবে থাকো যদি তবে ভুল হবে, আমার বাংলাদেশ আবার পাকিস্তানে ফিরে যাবে, ভাবো যদি ভুল হবে, আমার বাংলাদেশ আবার পাকিস্তানে ফিরে যাবে, ভাবো যদি ভুল হবে, আমার বাংলাদেশ ভারতের সেবাদাস হয়ে যাবে, ভাবো যদি ভুল হবে, এটা বাংলাদেশ, এটা সিকিম নয়, এটা বাংলাদেশ, এটা ভুটান নয়, সিকিম ভুটান দুটা দেশ সম্পূর্ণ স্বাধীন দেশ, কিন্তু আস্তে 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 পার্শ্ববর্তী বড় দেশ তাদেরকে গিলে ফেলেছে, বাংলাদেশকে আস্তে 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 গিলে ফেলার চক্রান্ত চলছে, আমাদের সজাগ থাকতে হবে, কারা কারা সজাগ আছে আড্ডা উঠান্ত দেখায়, মাশাআল্লাহ, বাংলাদেশ সিকিম নয়, বাংলাদেশ ভুটান নয়, কিছু দালালকে পয়সা দিয়ে খরিদ করে এক সময় দেশটাকে গিলে ফেলবেন, খালি পতাকা আর মুদ্রা থাকবে, দেশের কোনো অস্তিত্ব থাকবে না, এই অবস্থায় বাংলাদেশকে আমরা যেতে দেব না, ঠিক কিনা বলেন? এটা বাংলাদেশ, এটা এটা সিকিম নয়, এটা বাংলাদেশ, এটা ভুটান নয়, গানেও বাংলাদেশ, প্রাণেও বাংলাদেশ, সবাস বাংলাদেশ, বিশ্বময় সুখেও বাংলাদেশ, দুঃখেও বাংলাদেশ, সোনার বাংলাদেশ, নিঃসনয় সুখেও বাংলাদেশ, দুঃখেও বাংলাদেশ, এই সোনার বাংলাদেশ অসহায় নয়, আমরা আছি, কথা ঠিক? গানেও বাংলাদেশ, বলেন তো জুড়ে, প্রাণেও বাংলাদেশ, গানেও বাংলাদেশ, এত কম আওয়াজ কেন, গানেও বাংলাদেশ, সুখেও বাংলাদেশ, গানেও বাংলাদেশ, সুখেও বাংলাদেশ, আরো জোরে বলার চেষ্টা কর, গানেও বাংলাদেশ, গানেও বাংলাদেশ, আওয়াজ নাই, গানেও বাংলাদেশ, সবাস বাংলাদেশ, বিশ্বময় সুখেও বাংলাদেশ, সোনার বাংলাদেশ, নিঃসনয় সিনেমে বাংলাদেশ, জিনেমে বাংলাদেশ, বাংলাদেশ কে কই গম নেহি, সারে দুনিয়া কো দেখলাইগা বাংলাদেশ, হম ভি কিসি সে কম নেহি, বাংলাদেশ রাইজেস, বাংলাদেশ রিভলস, বাংলাদেশ প্রবলেমস ইন দ্য ওয়ার্ল্ড, টু ডিফেন্ড বাংলাদেশ, ক্রোর পেট্রিয়টস অলওয়েজ রেডি টু প্রোভাইড গার্ড, এই বাংলাদেশকে রক্ষা করার জন্য কোটি কোটি দেশপ্রেমিক আমরা অলওয়েজ সার্বক্ষণিক প্রস্তুত আছে, ঠিক কিনা বলেন?
জনম দুঃখিনী এক জননীর কোল জোরে ষোলো কোটি আছে সন্তান। কত কোটি? জনম দুঃখিনী কেন বললাম? 200 বছর ইংরেজরা অত্যাচার করেছে এই বাংলাদেশকে, ঠিক কিনা? তারপর 25 বছর পাকিস্তানের হায়ানারা, পাকিস্তানের জালিমরা অত্যাচার করেছে, ঠিক কিনা বলেন? এরপর থেকে প্রায় 55 বছর ধরে এই দেশের সন্তানরা এই দেশকে অত্যাচার করছে। জনম দুঃখিনী এক জননীর কোল জোরে ষোলো কোটি আছে সন্তান, কিছু খ্রিস্টান, কিছু হিন্দু, বৌদ্ধ আর অগণিত মুসলমান। যদি ধর্মের নামে কোনো সন্ত্রাসবাদ জাগে এখানে হবে না তার ঠাই, যদি ধর্মের নামে কোনো সন্ত্রাসবাদ জাগে এখানে হবে না তার ঠাই, যদি নিরপেক্ষতা রূপে ধর্মহীনতা আসে তাকেও ফেরাবো আমরাই। এটা বাংলাদেশ, এটা ইরাক নয়, এটা বাংলাদেশ, এটা সিরিয়া নয়, গানেও বাংলাদেশ, বাংলাদেশ সাবাস, বাংলাদেশ বিশ্বময়, সুখেও বাংলাদেশ, রুখেও বাংলাদেশ, সোনার বাংলাদেশ বিশ্ব নয়, গানেও বাংলাদেশ, বাংলাদেশ সাবাস, বাংলাদেশ বিশ্বময়, সুখেও বাংলাদেশ, দুঃখেও বাংলাদেশ, সোনার বাংলাদেশ বিশ্ব নয়, সিনেমে বাংলাদেশ, জিনেমে বাংলাদেশ, বাংলাদেশ কে কই গম নেহি, সারি দুনিয়া তো দেখে লাইগা বাংলাদেশ, হম ভি কিসি সে কম নেহি, বাংলাদেশ রাইজেস, বাংলাদেশ রিভলস, বাংলাদেশ প্রোক্লেমস ইন দ্য ওয়ার্ল্ড টু ডিফেন্ড বাংলাদেশ, প্রোর পেট্রিয়টস অলওয়েজ রেডি টু প্রোভাইড গার্ড। ও গো দুশ্মন জানি তুমি তাক করে বসে আছো ও পারে তোমার বন্দুক, ও গো দুশ্মন জানি তুমি তাক করে বসে আছো ও পারে তোমার বন্দুক, দেখো এপারে তাকিয়ে দেখো আমরাও জেগে আছি পেতে রেখে ষোলো কোটি বুক, না কেড়ে নিতে আমার সে স্বাধীনতা রক্তে দিয়েছি তার দাম, এখানে আছে আমার জীবন মরণ আর এখানে আমার ইসলাম। এটা বাংলাদেশ, এটা ক্রিমিয়া নয়, এটা বাংলাদেশ ইস্তিমুর নয়, গানেও বাংলাদেশ, সবাস বাংলাদেশ বিশ্বময়, সুখেও বাংলাদেশ, দুঃখেও বাংলাদেশ, সোনার বাংলাদেশ নিঃস্ব নয়, গানেও বাংলাদেশ, প্রাণেও বাংলাদেশ, সবাস বাংলাদেশ বিশ্বময়, সুখেও বাংলাদেশ, দুঃখেও বাংলাদেশ, সোনার বাংলাদেশ নিঃস্ব নয়, সিনেমে বাংলাদেশ, জিনেমে বাংলাদেশ, বাংলাদেশ কে কই গম নেহি, সারি দুনিয়া তো দেখ লাইগা বাংলাদেশ, হম ভি কিসি সে কম নেহি, বাংলাদেশ রাইজেস, বাংলাদেশ প্রিভেলস, বাংলাদেশ প্রোক্লেমস ইন দ্য ওয়ার্ল্ড টু ডিফেন্ড বাংলাদেশ, প্রোর পেট্রিয়টস অলওয়েজ রেডি টু প্রোভাইড গার্ড। জানি ঘরেও শত্রু আছে, জানি কিনা? ঘরে যে শত্রু আছে আমাদের এটা খবর আসেনি, হাত তুলে দেখাই কারা জানে, অনেক শত্রু আছে ঘরে। জানি ঘরেও শত্রু আছে, ওরা প্রভুদের কাছে দেশ আমার বেঁচে দিতে চায়, ওরা হবে না সফল আর প্রজন্ম সজ্জার লাল সবুজের পতাকায়, মোরা খাই বা না খাই কিছু পাই বা না পাই তবু রক্ত বিলাতে নির্ভয়, শ্রেণী ধর্ম নির্বিশেষে থাকবো না ঘরে বসে স্বদেশের যদি কিছু হয়। এটা বাংলাদেশ, এটা লিবিয়া নয়, এটা বাংলাদেশ, এটা নত জানু কোনো রাষ্ট্র নয়, যা বলবেন তাই মেনে নেবে জনগণ এমন নয় বাংলাদেশের, কথা ঠিক কিনা বলেন? এই বাংলাদেশের জনগণ মুক্তিযোদ্ধা সবাই, 71-এ শুধু নয়, অতীত থেকে যুদ্ধ করে এই জাতি নিজেদেরকে স্বাধীন রেখেছে, ভবিষ্যতে যতবার যুদ্ধ দরকার হবে ততবার এই জাতি যুদ্ধ করবে, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আরেকটা দেশাত্মবোধক সঙ্গীত নতুন উপহার দিচ্ছি যেটা আগের প্রোগ্রামে গাই নাই, বাংলা বাংলাদেশ, বাংলা বাংলাদেশ, বাংলা বাংলাদেশ, বাংলা বাংলাদেশ, তরুণদের গাইতে মন যাচ্ছে? হ্যাঁ, লজ্জা নাই, দ্বিধা নাই, ভয়ের কিছু নাই, হাতটা তুলে গিয়ে ওঠো,
বাংলা বাংলাদেশ 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 56,000 বর্গ মাইল আমার বাংলাদেশ যার নাম। এই মানচিত্রের মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে 68,000 গ্রাম, যার প্রতিটি ধুলিকণায় প্রতিদিন মিশে যায় খেটে খাওয়া মানুষের ঘাম, যার জন্যেই 52, 69 আর 71-এর সংগ্রাম। পবিত্র সেই ভূমি বদনে মাখাই তুমি, যেখানে শিকড় গেঁথে আছে ইসলাম, আমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, আমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, তোমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, সোনার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, সবার বাংলাদেশ দেশ দেশ দেশ, ও আমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, তোমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, সোনার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, সবার বাংলাদেশ দেশ দেশ দেশ, বাংলাদেশ বাংলা 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 বাংলাদেশ, মেরা ওতন মেরা তন বদন মেরি জান মন সব হ্যায়, মেরি সুবহ শাম মেরা চিকন চা মেরি জিন্দেগানি আব হ্যায়, ইয়ে মেরা ফখর জিনে কা ঘর সোনে কি ইয়ে কবর হ্যায়, জব তক রাহে কদম খুন কি উসে খোনে কি না ডর হ্যায়, জো হোনে কা হো জায়ে কিয়ামত আ জায়ে উড় কে রহেগা উসকা নিশান, হামারা বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, তোমারা বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, জরিন বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, সবকা বাংলাদেশ দেশ দেশ দেশ, ও আমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, তোমার বাংলাদেশ দেশ দেশ দেশ, বাংলা বাংলাদেশ 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 বাংলা বাংলাদেশ, উই ডোন্ট ফিয়ার এনি অ্যাগ্রেশন এনি রেস্ট্রিকশন এগেইনস্ট আস, উই আর রেডি টু টেক এনি হার্ড চ্যালেঞ্জ ফর আওয়ার এক্সিস্টেন্স পারপাস, উই ক্যান ফেস এনি ইম্পেরিয়ালিজম কলোনিয়ালিজম ইন আওয়ার ইয়ার্ড, উই You have many friends but not any god and not any lord in the world, to preserve our right we are able to fight against any might east western, oh my bangladesh bangladesh bangladesh, your bangladesh bangladesh bangladesh, golden bangladesh bangladesh bangladesh, our bangladesh east east east, oh our bangladesh bangladesh bangladesh, tomar bangladesh bangladesh bangladesh, সবার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, সবার বাংলাদেশ। স্বাধীনতা দিবস আজকে, স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবসে স্বাধীনতার গান গাইছি, গাইতে মন চায়, হাতটা তুলে গাইতে লজ্জা লাগে নাকি? আমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, তোমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, সোনার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, সবার বাংলাদেশ সবার বাংলাদেশ সবার বাংলাদেশ, আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার বাংলাদেশ সবার বাংলাদেশ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ধনী গরিব সাদা কালো শিক্ষিত মূর্খ অর্ধ শিক্ষিত গ্রাম্য শহরে সবার এই বাংলাদেশ, ঠিক কিনা? মাশাআল্লাহ আজিজ, এই বাংলাদেশকে নিয়ে গর্বের অনেক কথা, এই বাংলাদেশকে নিয়ে আনন্দের অনেক কথা, এই বাংলাদেশকে নিয়ে আশঙ্কার অনেক কথা, এই বাংলাদেশকে নিয়ে সাবধান সতর্ক থাকার অনেক কথা বলার আছে। সব কথা সব জায়গায় সব সময় একসঙ্গে বলা যায় না, কিছু বলা হবে, কিছু বুঝে নিতে হবে, এই দেশ রক্ষা করতে হবে ইসলামের জন্য। কার জন্য? একটা স্বাধীন ভূখণ্ড ছাড়া আপনি আপনার বিশ্বাস নিয়ে আকীদা নিয়ে চেতনা নিয়ে বসবাস করতে পারবেন না, যেমন নাকি রোহিঙ্গা মুসলমানরা পারে নাই, তাদের একটা স্বাধীন ভূখণ্ডের অভাবে তারা তাদের ইমান আমল নিয়ে দৌড়া পলাইতে হয়েছে, ঠিক কিনা? এই বাংলাদেশকে যদি স্বাধীন না রাখতে পারেন, স্বাধীন নামের পরাধীন যদি হয়ে যায়, উপরে উপরে স্বাধীন ভিতরে পরাধীন, তখন দেখবেন যে এই দেশে ইমান আমল নামাজ রোজা হজ জাকাত ইসলামের পক্ষে কথা বলা, রাস্তায় যদি আল্লাহু আকবার বলা ইনশাআল্লাহ বলা মাশাআল্লাহ বলা, এই যে রীতি রেওয়াজ এই যে আচার আচরণ এই যে রুচি রসনা ইসলামের স্বাদ গন্ধ নিয়ে বসবাস করার মতো আর সুযোগ থাকবে না। আস্তে আস্তে জমিন সংকীর্ণ হবে, আস্তে আস্তে স্বাধীনতা ক্ষুণ্ণ হতে থাকবে, দেখবেন যে
একজন মুসলমান হিসেবে গর্ব করে, হ্যাঁ, সাহসের সঙ্গে, বলিষ্ঠভাবে, উচ্চ মর্যাদার সঙ্গে, মুক্তির সঙ্গে এবং একেবারে ইতমিনানের সঙ্গে বসবাস করার মতো এই বাংলাদেশে থাকবে না। কাজে এই বাংলাদেশকে সুন্দর রাখতে হবে, সঠিক রাখতে হবে, নিরাপদ রাখতে হবে, মুক্ত রাখতে হবে, স্বাধীন রাখতে হবে, মুসলমান হিসাবে ইসলাম নিয়ে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার জন্য, ঠিক কিনা ধরে বলেন। আর এই যে স্বাধীন রাখতে হবে, বারবার বলছি, এই স্বাধীন রাখার জন্য, নিরাপদ রাখার জন্য, সুশৃঙ্খল রাখার জন্য, পবিত্র রাখার জন্য, কলুষতা মুক্ত রাখার জন্য এই বাংলাদেশকে ইসলামের পথে নিয়ে আসতে হবে। অন্য পথে যদি বাংলাদেশ হাঁটে, বাংলাদেশ হারিয়ে যাবে, খুঁজে পাবেন না। পাশের বড় রাষ্ট্র বলবে, আমার ভিতরে আছো, পেটের ভিতরে গেলে ফেলি, আমার সঙ্গেই থাকো। আরেক আরেক এলাকা বলবে, একই ভাষায় কথা বলি, চলো আমরা এক হয়ে যাই। তখন আমাকে আপনাকে বলতে হবে যে না, হিসাবে তো সোজা না। এই বাংলাদেশ লাল সবুজ পতাকার দেশ, তার উপরে আরেকটা পতাকা আছে, কালিমার পতাকা। এই কালিমার পতাকা তোলে 16 কোটি 17 কোটি মানুষ আমরা সমবেত হয়ে আছি, সংঘবদ্ধ হয়ে আছি, তোমাদের ভেতরে হারায় যাওয়ার জন্য নয়। এই বাংলাদেশকে চতুর্দিক ঘিরে রাখা যে রাষ্ট্র, সেই রাষ্ট্র থেকে আলাদা করে রেখেছে তাওহীদের পতাকা, ঠিক কিনা বলেন। এই তাওহীদের পতাকা চিরদিন রাখতে হবে। এই তাওহীদ অন্তরে লালন করে, এই তাওহীদকে উপরে তুলে ধরে আমাদের দৃঢ়প্রত্যয়ের সঙ্গে, সাহসের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে, আস্থার সঙ্গে, ঐক্যের সঙ্গে এই বাংলাদেশকে স্বাধীন রাখতে হবে। এই বাংলাদেশের মানুষ কত সহজে আমরা মাহফিল করি, সারা দুনিয়ার মুসলমানদের অবস্থা কিন্তু এরকম নয়। ঈদ করতে পারে না, রোজা করতে পারে না, ইফতার করতে পারে না, নিজের এলাকায় বসবাস করতে পারে না, ইবাদত করতে পারে না, কালিমার পরিচয় দিতে পারে না। আজকে দেখেন আফগানিস্তান, দেখেন কাশ্মীর, দেখেন আরাকান, দেখেন সিরিয়া, দেখেন ইরাক, ঠিক কিনা? এই সারা পৃথিবী নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, বঞ্চিত, লাঞ্ছিত মুসলিম জনগোষ্ঠীর জন্য আমাদের দায়িত্ব আছে, আছে কি না? মুসলমান হিসেবে দায়িত্ব আছে। সেই দায়িত্ব কি? দোয়া তো অবশ্যই করতে হবে, তাদের জন্য কান্না করতে হবে, তাদের জন্য উদ্গ্রীব হয়ে থাকতে হবে, তাদের ব্যথায় ব্যথিত হতে হবে, তাদের সুখে সুখী হতে হবে, তাদেরকে শক্তি অর্জন করতে হবে, শক্তি সঞ্চার করতে হবে, তাদের পক্ষে জনমত তৈরি করতে হবে এবং তাদের যারা নিষ্পেষণ করছে তাদের বিরুদ্ধে জনমত তৈরি করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? বাংলাদেশের মুসলমানরা খালি সুখে থাকবো, শান্তিতে থাকবো, পৃথিবীর আমার ভাই বন্ধুরা, আমার এই একই শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ জর্জরিত হবে, কেটে টুকরো হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, এটা তো কোনো সুস্থ মানুষ মেনে নিতে পারে না, প্যারালাইজড মানুষ মেনে নিতে পারে। আপনি প্যারালাইসিস রোগী, আপনার পায়ের আঙুল কেটে নিলে আপনি টের পাবেন না, যখন আপনি সুস্থ তখন আপনার আঙুলে কেউ টুকা দিলে আপনি অন্তরে ব্যথা পাবেন, আপনার চোখে কেউ ঢিল মারলে আপনি অন্তরে ব্যথা পাবেন। এই সারা দুনিয়ার মুসলমানরা একটা বডি, একটা শরীরের মতো, পৃথিবীর যে প্রান্তে মুসলমানরা কষ্ট পায় এই প্রান্তে বসে আমাদের সেই কষ্ট পাইতে হবে, ঠিক কিনা বলেন? 71-এর মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের মেডিসন প্রান্ত একটা স্কোয়ার, একটা স্থান, খোলা জায়গা, সেখানে আমাদের দেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের পক্ষে, আমাদের দেশের নির্যাতিত, সংকট সংকটে নিপতিত এই বাঙালি জাতির জন্য একটা ব্যক্তি, একজন না, শুধু কয়েকজন ব্যক্তি সেখানে জনমত তৈরি করার কাজ করতেন। তাদের মধ্যে একজন ছিলেন একজন গায়ক, জর্জ হ্যারিসন, নামটা কি? জর্জ হ্যারিসন, আমেরিকার একজন গায়ক জর্জ হ্যারিসন 71-এর মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের যে দুর্ভোগ, এদেশের মুক্তিযুদ্ধ, এদেশের মুক্তিযোদ্ধাদের পক্ষে আমেরিকানদের মধ্যে জনমত তৈরি করতেন। আরও অনেকে ছিলেন তার সঙ্গে, যারা তৎকালীন সময়ে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করেছেন, বাংলাদেশের নিপীড়িত মানুষের পক্ষে লিখেছেন, বলেছেন, গেয়েছেন, তাদেরকে বাংলাদেশ এখনও বিদেশি বন্ধু হিসাবে স্মরণ করে, পত্রপত্রিকায় তাদের জন্মদিন, মৃত্যু দিবস উল্লেখ করে, ঠিক কিনা?
দেখবেন এই 71 টিভি আছে না, 71 টিভি দেখবেন সুন্দর করে লেখে জর্জ হ্যারিসন, তাকে অতল অতল শ্রদ্ধা তার প্রতি। এখন বলেন একটা খ্রিস্টান দেশের খ্রিস্টান গায়ক, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষ তো সবাই মুসলমান, এই বাংলাদেশের দুর্দশাগ্রস্ত মুসলমান নাগরিকদের জন্য, এই দেশের মুক্তিযোদ্ধাদের জন্য, সেই সুদূর আমেরিকায় জনগণের মধ্যে গান গেয়ে কবিতা পড়ে তাদেরকে বাংলাদেশের পক্ষে জাগ্রত করেছেন, এটাকে জাতীয়ভাবে বাংলাদেশ সম্মান করে কিনা, সম্মান করে স্মরণ করে। এখন সারা দুনিয়ার মুসলমানদের জন্য একটা মুসলিম দেশের একজন মুসলিম কবি যদি গান গায়, কোনো অসুবিধা আছে? থাকার কথা। আজকে ইরাকের মুসলমানদের জন্য, কাশ্মীরের মুক্তিযোদ্ধাদের জন্য, ফিলিস্তিনের মুক্তিকামীদের জন্য, এই বাংলাদেশের বুকে বাংলাদেশের মুসলিম গণমানুষকে জাগানোর জন্য, চেতনা জাগরিত করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য, সচেতন করার জন্য, জনমত করে তোলার জন্য এই বাংলাদেশের কবি সাহিত্যিক লেখক বুদ্ধিজীবীদের দায়িত্ব ছিল না? নামে মুসলমান যারা তারা সেই কাজটা করবে না, তারা সেই কাজটা করবে না, কিন্তু আমাদের তো করতে হবে, ঠিক কিনা? আমরা সবাই এখন যে গান গাই গানটি গাইব, এটি দুনিয়ার মুসলমানদের উদ্দেশ্যে, অন্তর থেকে, আন্তরিকতা থেকে, তাদের দুরবস্থার কথা স্মরণ করে, বেদনাবোধ থেকে গাইব। কারা গাইব? দুইটা হাত উপরে উঠাই, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, পছন্দ হয় না আমার, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, হাত তুলে, হাত তুলে, হাত তুলে, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, ওহো ওহো হো, দুনিয়ার মুসলিম, এক হও এক হও, দুনিয়ার মুসলিম, হাতটা তুলেন, হাতটা তুলেন, দুনিয়ার মুসলিম, এক হও এক হও, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, তোলো তোলো তাকবীর, আল্লাহু আকবার, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, এক হও এক হও, হাতে হাত রাখো হাত চপলে, দুনিয়ার মুসলিম, এক হও এক হও, হাতে হাত রাখো হাত চপলে, সিঙ্গেলটা আমি একা গাই, কথাটা বুঝে যাবে, দুনিয়ার মুসলিম, এক হও এক হও, হাতে হাত রাখো হাত সকলে, ঠিক কিনা বলেন? বুঝে শুনে বলেন, আমি বললাম বলে ঠিক বললে হবে না, বুঝেছেন কথাটা? ঠিক মনে করেন কিনা? দুনিয়ার মুসলিম, এক হও এক হও, হাতে হাত রাখো হাত সকলে, ঘুম ভেঙে জেগে উঠো চোখ মেলে দে, চেয়ে দেখো দুনিয়াটা জালিমের দখলে, দুনিয়ার মুসলিম, এক হও এক হও, হাতে হাত রাখো হাত সকলে, ঘুম ভেঙে জেগে উঠো চোখ মেলে, চেয়ে দেখো দুনিয়াটা জালিমের দখলে, হে দুনিয়ার মুসলিম, এক হও এক হও, দুনিয়ার মুসলিম, এক হও এক হও, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দুনিয়ার মুসলিম, এক হও এক হও। এরপরও আমার যে ভাই বন্ধুদের হাতটা উপরে তুলতে কষ্ট লাগে, তারা জিহাদ শুরু হয়ে গেল, জিহাদে যেতে যাইতে তাদের কষ্ট লাগতো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, এক হও এক হও, হাতে হাত রাখো হাত সকলে, ঘুম ভেঙে জেগে উঠো চোখ মেলে, চেয়ে দেখো দুনিয়াটা জালি মেরে দখলে, হে দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, তোলো তোলো তাকবীর, দুনিয়ার মুসলিম, পৃথিবীর যতখানে চলে যত যুদ্ধ, সত্য ও মিথ্যার দ্বন্দ্ব, পৃথিবীর যতখানে যত যুদ্ধ চলতেছে, খেয়াল করে দেখেন কোথায় কোথায় দুনিয়ার যুদ্ধের সংবাদ পান, সবখানে মুসলিম একা অবরুদ্ধ, প্রত্যেকটা যুদ্ধে দেখবেন মুসলমানরা একদিকে একা একা অবরুদ্ধ, সঙ্গী নাই, সাথী নাই, হাত বাড়াবার পথ বন্ধ, ঠিক আছে?
কথাটা বুঝতে পারছেন? ফিলিস্তিন সাহায্য করার কেউ নাই, পুরো আরব ইসরায়েলের সাথে আছে, ঠিক কিনা? জোরে বলে, আরাকান সাহায্য করার কেউ নাই, খালি মারে খালি মারে খালি মারে। আফগানিস্তান সাহায্য করার কেউ নাই, পাকিস্তানও ওদের সাথে গেছে। ইরাক সিরিয়া সাহায্য করার কেউ নাই। এই অবস্থাটা বলছি, পৃথিবীর যতখানে চলে যত যুদ্ধ, সত্য ও মিথ্যার দ্বন্দ্ব, সবখানে মুসলিম একা অবরুদ্ধ, হাত বাড়াবার পথ বন্ধ, দুনিয়ার কুফফার হয়ে গেছে একাকার ইসলাম ধ্বংসের লক্ষ্যে, দুনিয়ার কুফফার হয়ে গেছে একাকার ইসলাম ধ্বংসের লক্ষ্যে, নাস্তিক মুরতাদ হয়ে গেছে উন্মাদ শয়তানি শক্তির পক্ষে, নাস্তিক মুরতাদ হয়ে গেছে উন্মাদ শয়তানি শক্তির পক্ষে। মুসলিম শাসকেরা তারা কি করে? মুসলিম শাসকেরা হয়ে গেছে পথহারা, ঠিক? ঠিক হইলে পেটের মধ্যে কথা রাখবেন না, জোরে বলবেন ঠিক? মুসলিম শাসকেরা হয়ে গেছে পথহারা। আলোর প্রদীপ আজ হাজারো আধার ঘেরা, চাই নব উত্থান গাও চেতনার গান, সময় পাবে না আর না হলে, চাই নব উত্থান গাও চেতনার গান, সময় পাবে না আর না হলে। শত্রুর জিন্দান, জিন্দান মানে জেলখানা, শত্রুর জিন্দান করে দিতে খান খান একসাথে মারো টান তাহলে। হে দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, তনু তনু তাকবীর আল্লাহু আকবার দুনিয়ার মুসলিম। এই অবস্থা আমাদের কেন হইলো? দুনিয়ার মুসলমানদের এই অবস্থা কেন হইলো? ইসলাম বেঁচে খাওয়া মুসলিম মোরা তাই বুকে নাই ইমানের শক্তি, ইসলাম বেঁচে খাওয়া মুসলিম মোরা তাই বুকে নাই ইমানের শক্তি, গোলামির জিঞ্জির নিজেরাই পড়ি তাই নাই নাই আমাদের মুক্তি, গোলামির জিঞ্জির কারা পড়া নিজেরাই পড়ি, গোলামির জিঞ্জির নিজেরাই পড়ি তাই নাই নাই আমাদের মুক্তি, আল্লাহর বান্দা ও রাসুলের উম্মত শত কোটি আছি মোরা সত্য। দুনিয়াতে মুসলমানের সংখ্যা কিন্তু কম নয়, প্রায় 200 কোটি আল্লাহর বান্দা রাসুলের উম্মত দুনিয়াতে আছে, আল্লাহর বান্দা ও রাসুলের উম্মত শত কোটি আছি মোরা সত্য, কিন্তু সমস্যা কোথায় বলবো? আমাদের মাঝে নাই একতার বন্ধন, নেই সত্যের আনুগত্য, আমরাই করেছি যে আমাদের ধ্বংস, আমাদেরকে প্রথম কে ধ্বংস করছে? আমি যেরাই করেছি, আমরাই করেছি যে আমাদের ধ্বংস, সেই সুযোগেই তারা হয়েছে নৃশংস। সিংহের বাচ্চারা শিয়ালের ভয়ে আর পালিয়ে বেড়াবে কত আড়ালে, সিংহের বাচ্চারা শিয়ালের ভয়ে আর পালিয়ে বেড়াবে কত আড়ালে, একে একে ধরে খাবে সকলেই মরে যাবে এখনই না এক হয়ে দাঁড়ালে। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর আল্লাহু আকবার দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, তলো তলো তাকবীর আল্লাহু আকবার দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, এক হও এক হও দুনিয়ার মুসলিম, এক হও এক হও নারায়ে তাকবীর আল্লাহু আকবার দুনিয়ার মুসলিম, এক হও এক হও। ইউরোপ আমেরিকা তেলাপোকা চামচিকা, আমরা তাদের চেয়ে কম কি? ইমানের শক্তি নিয়ে যদি ঐক্যবদ্ধ থাকতাম, ইউরোপ আমেরিকা আমাদের সামনে কিছু ছিল না। বিশ্বাস করেন? বিশ্বাস করেন? ইউরোপ আমেরিকা তেলাপোকা চামচিকা, আমরা তাদের চেয়ে কম কি? সত্যের দাবানলে মুক্তি মশাল যে আরবদের ভান্ডারে তারা দাও, ভোগের পেয়ারা দাও ঘুরিয়ে, যখন পাবে না তেল নিভে যাবে ইসরায়েল, পাবে না কোথাও তাকে কুড়িয়ে, মিছে ভয় আর নয় আর কোনো ছাড় নয়, এখন আর জোর যার পৃথিবীটা তার নয়, মিছে ভয় আর নয় আর কোনো ছাড় নয়, এখন আর জোর যার পৃথিবীটা তার নয়, মুমিনেরা জানবাজ নেবে নেবে রণসাজ থাকবে না জালিমের কবলে, মুমিনেরা জানবাজ নেবে নেবে রণসাজ থাকবে না জালিমের কবলে, কাঁপছে জালিমরাজ আখেরি লড়াই আজ হবে দুর্বলে আর সবলে। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর আল্লাহু আকবার দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, তনু তনু তাকবীর আল্লাহু আকবার দুনিয়ার মুসলিম। এই চলছে ফিলিস্তিন ইরাক তিউনিসিয়া সিরিয়া মিশর দেখো তুলছে, চলছে ফিলিস্তিন ইরাক তিউনিসিয়া সিরিয়া মিশর দেখো তুলছে, দুলে ওঠে আফ্রিকা আরাকান কাশ্মীর মুক্তির নবধ্বনি তুলছে, দুলে ওঠে আফ্রিকা আরাকান কাশ্মীর মুক্তির নবধ্বনি।
ধ্বনি তুলছে, ইয়েমেন, তুরস্ক আর চেচনিয়া, বসনিয়া, কাবুল, কান্দাহার তৈরি, ইয়েমেন, তুরস্ক আর চেচনিয়া, বসনিয়া, কাবুল, কান্দাহার তৈরি, চীন, হিন্দুস্তান, খাইবার পাখতুন, সুদান, নাইজেরিয়া বৈরি, চীন, হিন্দুস্তান, খাইবার পাখতুন, সুদান, নাইজেরিয়া বৈরি, হবে হবে বাতিলের সব পথ বন্ধ, দিকে দিকে ভেসে আসে জিহাদের গন্ধ, নিপীড়িত মুসলিম নারী শিশু বৃদ্ধের অশ্রু যাবে না আর বিফলে, নিপীড়িত মুসলিম নারী শিশু বৃদ্ধের অশ্রু যাবে না আর বিফলে, মুক্তির ময়দানে লাখ লাখ শহীদের রক্ত চলেছে আজ অনলে, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, তোল তোল তাকবীর, দুনিয়ার মুসলিম। ভালো করে শুনবেন বুঝবেন, শক্তির জোরে তারা, শক্তির জোরে তারা যেখানে সেখানে খুশি আর কত আমাদের মারবে, শক্তির জোরে যেখানে সেখানে খুশি আমাদেরকে মারে, ঠিক কিনা বলেন, শক্তির জোরে তারা যেখানে সেখানে খুশি আর কত আমাদের মারবে, মোদের অর্থনীতি সংস্কৃতি ভেঙে দিয়ে সম্পদ সম্ভ্রম কাটবে, যখনই লাগাম টানি পাল্টা আঘাত হানি রুখতে তাদের অপকর্ম, মুসলমানরা পৃথিবীর যেখানে যখনই মুসলমানরা মার খেতে 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 মরে যাওয়ার আগে ওদেরকে একটু ধাক্কা দেয়, একটু প্রতিবাদ করে, একটু প্রতিরোধ করার চেষ্টা করে, শুনতেছেন কথা, মুসলমানরা মার খেতে 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 অতিষ্ঠ হয়ে দেয়ালে পিঠ ঠেকার পর যখন তারা জালিমদেরকে একটু ধাক্কা দিয়ে সরায়, বলে যে ভাই আর কত মারেন এবার সরেন, তখন জালিমেরা কি বলে জানেন, কি বলে জানেন, জালিমেরা মুসলমানদেরকে সন্ত্রাসী বলে, কথা ঠিক, 60 বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনের অসহায় মুসলমানদেরকে অত্যাচার নিপীড়ন করছে ইসরায়েলিরা, ফিলিস্তিনের শিশুরা যখন ইসরায়েলের দিকে পাথর ছড়িয়ে মারে তখন বলে এরা হলো সন্ত্রাসী, কথাটা বুঝেছেন, আপনারা যে কথাটা বুঝেছেন সেটা আমাকে বোঝান, ঠিক কিনা বলেন, তখন তারা আমাদেরকে বলে যে ইসলাম তো শান্তির ধর্ম, আপনারা সন্ত্রাস করেন কেন, মারতে 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 দম যাওয়ার আগে আমরা যখন বলি আর কত মারেন সরেন, তখন বলে ধাক্কা মারলেন, ইসলাম কি আপনাদেরকে এই শিক্ষা দিছে, ইসলাম তো শান্তির ধর্ম, বলে কিনা, কথাটা বুঝতে পারছি কিনা, জোরে বলে, শক্তির জোরে তারা যেখানে সেখানে খুশি আর কত আমাদের মারবে, মোদের অর্থনীতি সংস্কৃতি ভেঙে দিয়ে সম্পদ সম্ভ্রম কাটবে, যখনই লাগাম টানি পাল্টা আঘাত হানি রুখতে তাদের অপকর্ম, তখনই শোনায় বাণী, কি বাণী শোনায়, কেন করো হানাহানি, ইসলাম শান্তির ধর্ম, বলে কিনা, আমরা বলতে চাই ঠিক আছে ইসলাম শান্তির ধর্ম, শান্তির ইসলামে বদর উহুদ আছে, তুই দু তিনজন মানুষ বুঝতে পারছে কথাটা, শান্তির ইসলামে বদর উহুদ আছে, জিহাদের মন্ত্রটা শিখেছি নবীর কাছে, যতই বোঝাক বল ছাড়বো না এক চুল জুলুম করলে কি বা ঠকালে, যতই বোঝাক বল ছাড়বো না এক চুল জুলুম করলে কি বা ঠকালে, আমরাই দেশে দেশে জাগবো নতুন বেশে রাতের আধার শেষে সকালে, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, তোল তোল তাকবীর, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, এক হও এক হও, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, এক হও এক হও, দুনিয়ার মুসলিম, তোল তোল তাকবীর, আল্লাহু আকবার, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, তিনটা স্লোগান পৃথিবীর মুসলমানদের জাতীয় স্লোগান, একটা হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, কোন যুবক দাঁড়ায় স্লোগানটা দাও তো দেখি, মঞ্চ থেকে নয় ভিতর থেকে, দুনিয়ার মুসলিম, এক হও এক হও, এটাও আমাদের জাতীয় স্লোগান, ইসলাম
ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারায় তাকবীর আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম এক হও এক হও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। বিশ্বব্যাপী মুসলমানদের জাতীয় স্লোগান, ভুলে গেলে চলবে না, ছেড়ে দিলে চলবে না, বারবার এই স্লোগান উচ্চারণ করতে হবে। বাংলাদেশের প্রতিটি প্রান্তর থেকে, প্রতিটি মাহফিল থেকে, প্রতিটি জমায়েত থেকে মুসলমানদের এই অস্তিত্ব রক্ষার স্লোগান আমাদেরকে উচ্চারণ করতে হবে, ঠিক কিনা বলেন? একজন দাঁড়িয়ে আবার এক মিনিট এই স্লোগানগুলো আমি শুনতে চাই। একজন দাঁড়িয়ে স্লোগানটা দেন, দাঁড়াও দাঁড়াও। সারা দুনিয়ায় যাই ঘটুক, আজ হোক, কাল হোক, পরশু হোক, প্রকাশ্যে হোক, গোপনে হোক, রাজনীতির আড়ালে হোক, যে কোনো পন্থায় হোক, এই বাংলাদেশের ইসলাম এবং মুসলমানদের দিকে যদি কোনো সেন দৃষ্টি ইসলাম বিরোধী শক্তির পড়ে, আমি মুহিব খান আজকে আপনাদেরকে সামনে নিয়ে, আপনাদেরকে সঙ্গে নিয়ে বলতে চাই, এই বাংলাদেশের মুসলমানরা পৃথিবীর যে কোনো পরাশক্তিকে এই বাংলার জমিন থেকে ইমানের শক্তিতে বলিয়ান হয়ে দাঁত ভাঙা জবাব দিয়ে দেবে ইনশাল্লাহ। এটাই বাস্তব। যুদ্ধ হবে, যুদ্ধ হবে, যতবার প্রয়োজন হয় যুদ্ধ হবে। সর্বশেষ সঙ্গীত দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার ইচ্ছে করেছি, চেষ্টা করছি। যদি আমার দেশের সীমানা বন্ধ পৌঁছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জলে উঠবই, তবে যাহবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে সকলের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রা সনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। যদি ইট পাথরের দুর্গ দেয়াল ভেঙে ভেঙে যায় পড়ে, শহীদ তিতুর পাশের কেল্লা আবার তুলব করে, যদি রক্তের নদী পেরিয়ে আবার নতুন রক্ত ঝরে, সেই ভাঙা কেল্লা ওড়াবো নিশান আবার নতুন করে। এই মুসলমানের অভয়ারণ্যে কাউকে দেব না ঢুকতে, মোরা পাথরের নয় পাজরের, বাদ করব তাদের লুকতে, কোন দাবেদার কোন গাদ্দার যদি মির্জাপুরের সেই কালো পথ মারায়, তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কিল্লা ওর নিশান। বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কিল্লা ওর নিশান। মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি, কোন শৃঙ্খল কোন অবরোধ কোন হুমকি বা হুঁশিয়ারি, এই পৃথিবীর বুকে বন্ধু সবাই প্রভু নয় কেউ কারো, দখল শোষণ উৎপীড়নের সব পায়ে তারা ছাড়ো, বোধের ইতিহাস আছে সম্মান আছে না থাক বস্ত্র অন্য, এই দেশের জন্য লড়েছি আমরা মরেছি ভাষার জন্য, যদি জলস্থল কিংবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায়, তবে আবার যুদ্ধ হবে, করে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। কারা রইল ভোকপাট, কারা রইল ভোকপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাশার বেদি, ওরে ও তোর নিশান, ওরে ও তোর নিশান, বাজা তোর প্রলয় বিশাল ধ্বংস নিশান, ও প্রাচীর প্রাচীর ভেদি, কারা রইল ভোকপাট, কারা রইল ভোকপাট। আমি রব্বুল আলমিনের দয়ায় আরো বছর বিশেক আগে কওমি মাদ্রাসা থেকে ফারেক হওয়া একজন আলেম, পাশাপাশি পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানে আমি মাস্টার্স করতে পেরেছি, পবিত্র কুরআনুল কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত কবিতায় অনুবাদ করার একটা কাজ আল্লাহ পাক আমার মাধ্যমে শুরু করেছেন। সবাই যদি দোয়া করেন তাহলে শেষ করা সম্ভব হইতে পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশ্রয় চাহি আল্লাহ, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে দয়ালু করুণাময়।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন সকল তারিফ আল্লাহর যিনি সারা জাহানের রব দয়ালু মহানুভব তিনি বিচার দিনের সব ঠিক এই তালে এইভাবে পূর্ণ কোরআনের অনুবাদ যেন মুসলমানরা কবিতার মতো করে পড়তে পারে সেই কাজটি করতেছি বড় একটা কাজ সহজ নয় আপনাদের দোয়া ছাড়া আল্লাহর তৌফিক ছাড়া শেষ করা সম্ভব নয় কাজেই দোয়া চাওয়ার জন্য বললাম আর বাকি এখন বয়ান শুনবেন যুদ্ধের যে আহ্বান জানাচ্ছিলাম ফাঁকে নিজের একটু পড়েছিলাম আমরা আবার যুদ্ধ হবে মনে আছে যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ বাংলাদেশের তেল গ্যাস বিদ্যুৎ নদী লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যাহবার হোক যাহবার তাই হোক ঠিক কিনা বলেন এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফেরে খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে 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 আখের দাওয়ানা الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين السلام عليكم ورحمة الله وبركاته